subscribe to our suspended channel. পাশের বাড়ির ডবকা বৌদির ভিডিও 50 টাকা, এর থেকে ভালো ব্যবসাই হয় না। তুই জানিস ভাই, একটা মাগিয়ে আমার কাছে পয়সা নিল কিন্তু ছুটতে দিল না। ওই ভাই শোন, শালা হ্যান্ডেল মেরে আসছে এই বাঞ্চুরটা, কী গন্ধ বাড়েছে। ও দাদা শুনুন না, তুই বয় আমি একটু খিচি। দাদা মিয়া খালিফার একটা 3-1 লাগাও তো। দাদা একটু সময় লাগবে। আরে ততক্ষণ একটা বৌদি দে ঠাপাই। আর শোন রে বাড়া, ছোলা তো তুই দিবি না। আরে প্রত্যেকটা বাঞ্চোদের 2টা করে রেন্ডি চাই, কোথা থেকে আনবো বাঞ্চোদ? দেখি তোর হোলটা কত বড়। আমি এখানে হোল দেখালে তোর বউ সায়া তুলে চলে আসবে রে বাঞ্চোদ। এই নে মাগির গুদের রসের টাকা, যা ওইদিকে যা আর হ্যান্ডেল মার। আরে মাঙের রসে উকুন? এটা যার মাঙের রস তার মাঙে কি উকুন ছিল নাকি? ওই বাঞ্চো দেরি গায়। আমার বউয়ের মাঙে উকুন নাই রে মাগি, চুপচাপ খা। তোর বউয়ের মাঙে ভিট করেছিস তো? বাহ কি সুন্দর টেস্ট। এই প্রথম ওয়েস্ট বেঙ্গলে মাগিদের মাঙের কষ খাচ্ছি, বাহ কি সুন্দর টেস্ট। ভাবাই যায় না বাঞ্চোদ, আর কি সুন্দর গন্ধ। বাহ বাহ ভাই, তোর বউয়ের গুদের জবাব নেই। আচ্ছা শোন, সানি লিওন আছে? না তো। মিয়া খালিফা? এরা আবার কে ভাই? ভাই তোরা দেখে না, জল জানতো একটা বাঞ্চোদ। আরে ভাই ভালো করে একটা পানও লাগা, একটু খেয়ে যাব। আরে এইখানেই তো একটা মাল ব্লু ফিল্ম ব্যস্ত। আচ্ছা দাদা। ও দাদা এখানে 2টার সময় একটা মাল বসত, একটা পানুর ক্যাসেট নিয়ে। বাঞ্চোরটা এখন কই জানেন? তোর বউয়ের গুদে ভাগ পোকাচ্ছে থাক। মারিস কেন রে মাগি, খারাপ কথা কি জিজ্ঞেস করছি? এ ভাই কি হয়েছে? আর ভাই কি বলবো, যখনই হ্যান্ডেল মারতেছি রক্ত বাড়িতেছে ভাই। কাউকে ঠাপাইছিল নাকি? ওয়েল আই হ্যাভ এ মাং অ্যান্ড হোল। আরে পাগল চোদা, কি ভুলভাল বলতেছিস? আসলে আমি 10 টাকা দিয়ে একটা মাগি চুচ্ছিলাম। ওরে পাঞ্চো, 10 টাকা লা মাগি চুচ্ছিস? তাহলে তো তোর হোল দিয়ে রক্তই বার হবে। সানি লিওনকে তোরাই চুচ্ছিস যে স্পাম বাড়াবে বাঞ্চোদ। ওরে খান কি, কখন গেছিলেন মাগি পাড়ায়? 24 ঘন্টা আগে। আচ্ছা একটা কথা বলেন তো, এই ডাক্তার দিক্রি আপনি কি গোয়া মারায় নিয়েছিলেন নাকি? কেন? আরে মাথা লাগায় বোকাচোদা এখানে হোল দাঁড়াইতেছে না আমার। ও আচ্ছা, মনে হয় আপনার হোল জাম হয়ে গেছে। আচ্ছা শোনো, এ নার্স তাড়াতাড়ি যাও, কন্ডমটা নিয়ে আসো। কন্ডম চুদাচুরি হবে নাকি? আচ্ছা শোন রে নার্স, প্রথমে কিন্তু আমি চুষাবো, তারপরে তোরটা চাটবো। এ ডাক্তার, নার্সের মাঙে গন্ধ নাই তো? আরে মাগি শোন, আই ওয়ান্ট টু ফাক ইউ রাইট নাও, প্লিজ কাম টু মাই অফিস কুইকলি। আরে ডাক্তার একে একে চুদবি বাঞ্চোদ, ওকে দেখ, ওর দেখ দুধগুলো কত বড় বড়। যার হোলি দাঁড়ায় না তার আবার বড় বড় কথা। আমাকে এদিকে এত হোল দিয়ে শুশুরি দেই। ওই দেখ মাগি, এটা ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত নদী, এখানে টপ টপ মাগিরা এসে হাগে। আচ্ছা, আরে এটা তো আমি প্রথমবার শুনলাম। আরে যখন প্রথমবার আসবি তখন প্রথমবারই শুনবি না রে জলচোদা। আর দেখো যখন তুমি এখানে স্নান করবে তোমার হোল পুরো পরিষ্কার হয়ে যাবে, আর একবার যখন তোমার হোল পরিষ্কার হয়ে যাবে তখন তোমার মাল গুলির মতো বার হবে। সত্যি? হ্যাঁ ভাই হ্যাঁ। তাহলে চল ভাঞ্চো তাড়াতাড়ি চল। একটা কথা বলবো ভাই। হ্যাঁ বল। খারাপ পাইস না কিন্তু বাড়া? আরে না রে ভাই, এত বড় নদী আর খালি কয়েকটা মাগি গোয়া দিতে আসে? আমাদের ওদিকে যদি এত বড় নদী থাকতো না। আরে বন্ধু ওগুলো কথা ছাড়, আর তাড়াতাড়ি জামাকাপড় খুলে ডুবকি মার, যদি মাগিদের দল চলে আসে না তখন বাঞ্চো গোয়া বাঁচায় তাল পাবি না। আরে খুলতেছি ভাই জামাকাপড়, তুই তো এমন করতেছিস মনে হয় হোলটা চুষে আমার খাবি। একটা বাজে গন্ধ কোথা থেকে যেন আসতেছে ভাই, তুই কালকে পাতি একটা মাগি চুচ্ছিলি না? ভালো করে শুইয়া দেখ, এই গন্ধটা তোর হোল থেকেই আসতেছে। আচ্ছা ভাই এই নদীর জল এত কালো কেন? তুই যে মাগিটাকে চুচ্ছিলি ওই মাগিটার মাংটাও কালো ছিল, তাই তুই সব কিছু কালোই দেখতেছিস বুঝলি? আরে হ্যাঁ দেখ, আমার চশমাটাও মাগির মাঙের মতো কালো। ঠিক বলছিস। শোনো রে লৌড়ারা, ওই নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওইটা মাইরিটার মিয়া দুধ ভাবে চিপে দিবে, আর যদি না চিপো তাহলে পরের ভিডিওগুলো বাল দেখিব, ওই ঘরে বসে হিলে হবে। আমি ভাই বলার কাজে একটা বলে দিলি, এবার তোর আর যা পারবে করো, ঠিক আছে? ভগি মারাও। Tell me pretty lies, look me in the face.